বিএনপির সমাবেশ সম্পর্কে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আদর্শ ও নীতি ঠিক না থাকলে লাখ লাখ মানুষ কেন, কোটি কোটি মানুষের সমাগম ঘটিয়েও কোনো লাভ নেই। দুপুরে দিনাজপুরের বোচাগঞ্জ কমিউনিটি পুলিশিং ডের অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, শত শত পরিবহন ও মানুষ পুড়িয়ে মেরেছে বিএনপি, সেই ক্ষোভ থেকে তারা এবার যেখানে যেখানে সমাবেশ করছে সেখানেই পরিবহন ধর্মঘট ডাকছে বাস মালিক গ্রুপ ও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন। আমরা বাস পরিবহন দেব না।